এখন আমরা বিমানে করে বিমানের কার্গোতে আমরা পেঁয়াজ আমদানি করে নিয়ে আসছি। দেশে পেঁয়াজের দাম যখন আকাশ ছোঁয়া, সে সময় বাজার নিয়ন্ত্রণে দ্রুত গতিতে আমদানির উদ্যোগ নেয় সরকার। সেই ধারাবাহিকতায় 20 নভেম্বর বুধবার সন্ধ্যা 7:20 পাকিস্তানের করাচি থেকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সিল্কওয়ের 3086 কার্গো বিমানে পেঁয়াজের প্রথম চালান। এরপর দ্বিতীয় দফায় 21 নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে মিশর থেকে 7 টন পেঁয়াজ নিয়ে দেশে আসে আরও একটি উড়োজাহাজ। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির মাধ্যমে এস আলম গ্রুপ, সাদ এন্টারপ্রাইজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান আফগানিস্তান, মিশর, তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে এই পেঁয়াজ আকাশপথে আমদানি করছে। জানা গেছে, দেশে আগামী 2 দিনে পর্যায়ক্রমে 10টি ফ্লাইটে আরও 1,836 টন পেঁয়াজ আমদানি করা হবে। ইতোমধ্যে ঢাকা শহরের 50টি গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে এই পেঁয়াজ বিক্রি চলছে। এবার আমদানিকৃত এই পেঁয়াজ রাজধানী ঢাকা সহ সারা দেশে বিভাগ ও জেলা পর্যায়ে 45 টাকা মূল্যে বিক্রি করবে টিসিবি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।